যে আমি আজকে মুখ্যমন্ত্রীকে একটা চিঠি পাঠিয়েছি, অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালে প্রতিদিন শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। ইতিমধ্যে 20 জনের উপর শিশু মারা গেছে জানা অজানা রোগে, তার চেয়েও বেশি মারা যাচ্ছে বিগত করোনা সময় থেকে অপুষ্টি, খাদ্যের অভাবে। তার মূলত কারণ করোনার জন্য সমস্ত স্কুলগুলো বন্ধ থাকার কারণে মিড ডে মিল সরবরাহ করা যাচ্ছে না। আমি মুখ্যমন্ত্রীকে যে চিঠিটা একটু আগে পাঠিয়েছি ওনার দপ্তরে, সেই চিঠিটা আপনাদের আগে আমি পড়ে শোনাই। মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার নবান্ন, বিষয় অজানা জ্বর অপুষ্টিজনিত কারণে উত্তরবঙ্গে লাগাতার শিশু মৃত্যু নিয়ন্ত্রণে আপনার হস্তক্ষেপ চাই। আমরা দার্জিলিং জেলা কংগ্রেসের পক্ষ থেকে আপনাকে অবগত করতে চাই যে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে শিশুরা জানা অজানা জ্বরে আক্রান্ত হয়ে আজ পর্যন্ত প্রায় 20 জনের বেশি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বহু আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা রয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে তীব্র আশঙ্কা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সমগ্র উত্তরবঙ্গ জুড়ে দারিদ্র সীমার নিচে অবস্থিত বিভিন্ন জনজাতি, উপজাতি, আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস থাকার কারণে ICDC সেন্টারগুলো, শিশু শিক্ষা কেন্দ্রগুলো, প্রাইমারি আপার প্রাইমারি স্কুলগুলো করোনার কারণে বন্ধ থাকে এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন বিগত সরকার। এটা হচ্ছে যে ডাক্তাররা অনেক ক্ষেত্রে তাদের ব্যর্থতাকে ঢাকার জন্য বহু সময় বহু তথ্য পরিবেশন করে থাকে। আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি যে বহু শিশু মারা যাচ্ছে, শুধু যে আজকে মারা গেছে বা গত কয়েকদিনে মারা গেছে সেই সব বিষয় নয়, অপুষ্টিজনিত কারণে উত্তরবঙ্গের আদিবাসী বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ অভাবে তারা তাদের শিশুকে এবং গর্ভবতী মায়েদের যে প্রসূতি ভাতা কেন্দ্রীয় সরকার চালু করে গেছে সেই সমস্ত ভাতাগুলো থেকে গ্রামের অনেক গরিব মহিলারা বঞ্চিত। ডিএস প্রকল্প কেন্দ্রীয় সরকারের কিসের জন্য করা হয়েছিল? এই কারণেই করা হয়েছিল, কিন্তু করোনার মহামারীতে এগুলো আজকে সব বন্ধ হয়েছে। এটা সাংগঠনিক বিষয়, আমরা অনেকগুলি সাংগঠনিক রদবদল করেছি, সেটা আপনাদের আমরা কপিটা দিয়ে দিচ্ছি এবং পড়ে শোনাচ্ছি, আপনারা এটাকে করে নিয়ে যেতে পারেন। মহকুমা পরিষদের নির্বাচনকে সামনে রেখে আমরা সাংগঠনিকভাবে নিঃসন্দেহে আমরা দুর্বল। আমরা বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর স্বাভাবিকভাবেই আমাদের দলের সাংগঠনিক অবস্থা অত্যন্ত দুর্বল। এই দুর্বলতা কাটিয়ে তুলতে আমরা নতুন প্রজন্মের হাতে আমাদের দলের অধিকাংশ নেতৃত্বের ভার তুলে দিতে চাইছি এবং মহকুমা পরিষদ এলাকার নির্বাচনকে পাখির চোখ করে আমরা নতুন প্রজন্মের ছেলেদের আমরা নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য অনেকগুলো কমিটি গঠন করেছি, যেমন নিউলি অ্যাপয়েন্টেড ইনসোয়িং মহকুমা পরিষদ ইলেকশন কমিটি,
সুব্রত কুণ্ডু চেয়ারম্যান মাটিগাড়া ব্লক ইলেকশন কমিটি, আলী আক্তার মুসলেন্দি চেয়ারম্যান ফাঁসিদোয়া ব্লক কংগ্রেস এক, সূর্যশীল শর্মা ফাঁসিদোয়া ব্লক কংগ্রেস দুই, দশরথ রায় খড়িবাড়ি ব্লক কংগ্রেস, এবং আমরা দুইজন নতুন প্রজন্মের নেতৃত্বের হাতে আরেকটু সংগঠনের দায়িত্ব তুলে দিচ্ছি। একজন হচ্ছে সুব্রত দত্ত, তাকে আমরা ডিস্ট্রিক্ট কংগ্রেসের জয়েন্ট সেক্রেটারি করেছি। আরেকজনকে সংখ্যালঘু সম্প্রদায় থেকে তুলে এনে আপনার কেন্দ্রীয় সরকারের চালু করা মিড ডে মিল প্রকল্প প্রায় বন্ধ, ফলে শিশুরা অপুষ্টিত জনিত রোগে বিভিন্ন শারীরিক সমস্যায় সম্মুখীন হচ্ছে। এমত অবস্থায় উত্তরবঙ্গের জুড়ে মানুষের এবং তাদের শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে উদ্বিগ্ন, উক্ত সমস্যার সমাধানে আপনার হস্তক্ষেপ অবিলম্বে আমরা আবেদন করছি। শিশু মৃত্যু, শিশু স্বাস্থ্যের অবনতির কারণে অন্বেষণ ও তার প্রতিকারের জন্য দ্রুত তদন্ত কমিটি গঠন করে উত্তরবঙ্গের হাসপাতালগুলিতে এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজে শিশু চিকিৎসার পরিকাঠামোকে আরও উন্নত ব্যবস্থা করে তুলতে আমরা আবেদন রাখছি। অতীত অভিজ্ঞতা থেকে আপনাকে আরও অভিহিত করতে চাই, বিগত দিনে করোনার চিকিৎসার নামে এখানকার বেসরকারি হাসপাতালগুলো সাধারণ মানুষকে যেভাবে লুট করেছে, যার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে আমি আগেও আপনাকে চিঠি লিখেছিলাম এবং অভিহিত করেছিলাম, সেই লুটতরাজের শিকার জনসাধারণ যাতে আর না হয় সেই উদ্দেশ্যে অবিলম্বে আপনার হস্তক্ষেপ আমরা দাবি করছি। শিশু প্রতিদিন মারা যাচ্ছে বিভিন্ন হাসপাতালে, বেসরকারি হাসপাতালে, সত্যি ঘটনা প্রকাশ করার জন্য আমরা সাংবাদিকদেরকে আবেদন করব যে এই অভিযোগ আমার একার নয়, গ্রামে গঞ্জে অপুষ্টিত জনিত খাদ্যের কারণে বহু শিশু মারা যাচ্ছে যে খবর আমরা পাই না।